আজকে আমরা আলোচনা করব আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো করতে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট এর টপিক গুলো নিয়ে। অ্যাসাইনমেন্ট গুলো সবাই জমা দিয়েছেন না? স্যার দিয়েছি। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি দেখেন, আজকে আপনাদের অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন গুলো দিছিলাম, এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, যাতে সবার সমস্যাগুলো, যার যা সমস্যা ছিল, সমস্যাগুলো সলভ হয়ে যায়। দেখেন, প্রথমে যে অতি সংক্ষিপ্ত 1 নম্বর ছিল, টেক্সটাইল র মেটেরিয়ালস কাকে বলে? সবাই কি এটার উত্তর লিখেছিলেন? জি স্যার, আচ্ছা, কে কি বলতে পারবেন এটার অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে? আমি একটু বলি। দেখেন, বলছে যে সমস্ত ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা, ধারণ ক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিতা এবং রং করার ক্ষমতা ইত্যাদি বজায় থাকে, তাকে টেক্সটাইল র মেটেরিয়ালস বলে। সব র মেটেরিয়ালস গুলোই কিন্তু টেক্সটাইল র মেটেরিয়ালস না। টেক্সটাইল র মেটেরিয়ালস মানে কাঁচামাল। টেক্সটাইলের কাঁচামাল হতে হলে আপনার এই গুণগুলো থাকতে হবে। কি গুণগুলো থাকতে হবে? এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার দৈর্ঘ্য থাকতে হবে। ন্যূনতম দৈর্ঘ্য সম্পন্ন যদি না থাকে, তাহলে সেটা টেক্সটাইলের কাঁচামাল হিসেবে গণ্য হবে না। তারপরে সেই র মেটেরিয়ালসটার ন্যূনতম শক্তি থাকতে হবে। ঠিক আছে, টেক্সটাইলের যে ফাইবারগুলো দ্বারা আমরা সুতা তৈরি করি, সুতা থেকে কাপড় তৈরি করি, ওই ফাইবারগুলোর আমরা ন্যূনতম শক্তি থাকতে হবে। ওই ফাইবারগুলোর সূক্ষ্মতা থাকতে হবে, মানে যেটা ডেন্সিটি বলি আর কি আমরা। তারপর নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা, ধারণ ক্ষমতা, রেসিলিয়েন্সি বা তাপ পরিবাহিতা এবং রং করার ক্ষমতা, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে যদি ফাইবারের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা টেক্সটাইলের র মেটেরিয়ালস বলতে পারবো। কি বলছি, সবাই বুঝতে পারছেন? জি স্যার। তারপর বলছে যে টেক্সটাইল ফাইবারের গুণাবলী গুলা কি কি। এখন যে টেক্সটাইল র মেটেরিয়ালস এর সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু টেক্সটাইল ফাইবারের আপনার গুণাবলী গুলা কিন্তু চলে আসে। ঠিক আছে, যেমন সংজ্ঞাটার ভিতরেই ছিল আপনার টেক্সটাইল ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য থাকতে হবে, টেক্সটাইল ফাইবারের ন্যূনতম শক্তি সম্পন্ন থাকতে হবে, সূক্ষ্মতা থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, সমতা থাকতে হবে, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা, ধারণ ক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিতা, রং করার ক্ষমতা, তারপর হচ্ছে ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, উজ্জ্বলতা, চাকচিক্যতা, সংকোচন, প্লাস্টিসিটি ইত্যাদি কিন্তু থাকলে আপনার টেক্সটাইল ফাইবারের টেক্সটাইল ফাইবার বলে বিবেচনা করা হয়। তাহলে এই যে কথাগুলো বললাম, মানে যেগুলো থাকতে হবে, এগুলোই কিন্তু টেক্সটাইল ফাইবারের গুণাবলী। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যদি আপনারা সংজ্ঞাটা যদি ভালো করে শিখেন, তাহলে কিন্তু আপনার টেক্সটাইল ফাইবারের গুণাবলী গুলোও কিন্তু আমরা জানতে পারতেছি, তাই না? টেক্সটাইল ফাইবারের যদি সংজ্ঞাটা ভালো করে শিখি। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন নেক্সট কোশ্চেন আপনাকে বলা হয়েছে স্ট্যাপল ফাইবার কি। এখন স্ট্যাপল ফাইবারটা কি, দেখেন বলছে সুতা তৈরির ক্ষেত্রে আঁশের দৈর্ঘ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই কারণ এটা হচ্ছে আপনার টেক্সটাইল র মেটেরিয়ালস এর কি একটা প্রধান গুণ, টেক্সটাইল র মেটেরিয়ালস গুলো, এই জন্য এটা দৈর্ঘ্যটা কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলছে শুধুমাত্র প্রাকৃতিক আঁশ স্ট্যাপল আকারে পাওয়া যায়, আবার কৃত্রিম ফিলামেন্টকে কেটে স্ট্যাপল আকারে পরিণত করতে হয়। এখন স্ট্যাপলটা কি, এখানে দিলে কিন্তু সংজ্ঞাটা দেয় না। স্ট্যাপলটা হচ্ছে আপনার সুতা তৈরির উপযোগী একটা লম্বা দৈর্ঘ্যের আঁশ, সেটা হচ্ছে আপনার স্ট্যাপল বলা হয়। কি বুঝতে পারছেন? যেটা দ্বারা আমরা সরাসরি সুতা তৈরি করতে পারি। হ্যাঁ, সুতা তৈরির উপযোগী লম্বা দৈর্ঘ্যের আঁশকে আপনার স্ট্যাপল ফাইবার বলা হয়ে থাকে। এখন প্রাকৃতিক আঁশগুলোর মধ্যে শুধুমাত্র আপনার প্রাকৃতিক আঁশ স্ট্যাপল আকারে পাওয়া যায়, রেশম ব্যতীত অন্যান্য সব আঁশগুলো। কিন্তু কৃত্রিম যে ফাইবারগুলা, যেগুলো আমরা তৈরি করি কৃত্রিম ভাবে বিভিন্ন রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে, সেগুলো আমরা কি নিজের ইচ্ছা মতো ফিলামেন্ট কেটে আমরা স্ট্যাপল আকারে তৈরি করতে পারি। কিন্তু প্রাকৃতিক আঁশগুলো আমরা রেশম ছাড়া বাকি যত আঁশ আছে সবগুলি কিন্তু আমরা স্ট্যাপল আকারে, মানে সুতা তৈরি একটা উপযোগী লম্বা আঁশ কিন্তু আমরা পাই, কি তাই তো? জি স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আপনাদের 4 নম্বরটা, দেখেন সেলুলোজ ডিগ্রেডেশন কাকে বলে? সেলুলোজ ডিগ্রেডেশনটা কি আসলে, সেটা আমাদের জানতে হবে। বলছে পোকামাকড়ের দংশন অথবা পোকামাকড় নিধনের জন্য ব্যবহৃত ওষুধের মাত্রা বেশি হলে
এ তুলা লেগে থাকা আঁশে সেলুলোজ নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে আপনার সেলুলোজ ডিগ্রেডেশন। মানে আমরা যখন তুলা চাষ করি, ঠিক আছে, তুলা চাষ যখন করব তখন এই তুলা চাষগুলো পোকামাকড় থেকে রক্ষা করার জন্য বা বিভিন্ন ছত্রাক থেকে রক্ষা করার জন্য তুলা গাছগুলোতে আপনার কি দেওয়া হয়, ঔষধ দেওয়া হয়। কিন্তু এই ঔষধের মাত্রা যদি তুলনায় বেশি পরিমাণ হয়ে যায় তখন এটা আপনার কি তুলার ভিতরে নিহিত রাসায়নিক গঠনের ভিতরে দেখে থাকবেন যে সেলুলোজ আছে। তো আপনি যদি বেশি ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে এই তুলার সেলুলোজটা আপনার নষ্ট করে দেয় এই ওষুধটা, ঠিক আছে, অর্থাৎ রাসায়নিক ক্রিয়া করে, যার ফলে আপনার কি হয়, তুলার সেলুলোজ নষ্ট হয়ে যায়। আর এই তুলার সেলুলোজ নষ্ট হওয়ার প্রক্রিয়াটাকে আপনার সেলুলোজ ডিগ্রেডেশন বলা হয়ে থাকে। কি বলছো, বুঝতে পারছেন? আচ্ছা, তুলা আসে রাসায়নিক গঠন অনেকে লিখতে দিছিলাম, ঠিক আছে, অনেকে ভালো করে লিখতে পারে না বা চেষ্টা করছেন। হ্যাঁ, বইতে দেখেন, সামনে যদি বই থেকে থাকে তাহলে 59 নম্বর পেজ দেখতে পারেন, বইটা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে কিন্তু আপনার চারটা গঠন, চারটা রাসায়নিক গঠন চেইন আকারে দেওয়া হয়েছে, তাই না? চারটা গঠন চেইন আকারে দেওয়া হয়েছে, চারটা গঠন কিন্তু আপনার একই। আপনি যদি এক সাইড বা একটা শিখেন তাহলে কিন্তু বাকিগুলো অবশ্যই শিখতে পারবেন বা দেখতে পারবেন। কি বলছো, বুঝতে পারছেন? আর তারপরে দেখেন সংক্ষিপ্তর ভিতরে আপনাদের কি আছে, প্রাকৃতিক ফাইবার ও কৃত্রিম ফাইবারের মধ্যে পার্থক্য লেখো। দেখেন এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যখন ক্লাস শুরু করেন এই ফাউন্ডেশন ক্লাসগুলোতেও কিন্তু আমি আপনাদের প্রাকৃতিক ফাইবার এবং কৃত্রিম ফাইবার সম্পর্কে আলোচনা করছিলাম, কি তাই না? দেখেন বই বইতে প্রায় আপনার 25টার মতো প্রাকৃতিক ফাইবার এবং কৃত্রিম ফাইবারের পার্থক্য দেওয়া আছে। এখান থেকে একবারে কম করে হলেও 15টা আপনার শিখতে হবে। 25টা দেওয়া আছে, 25টার মধ্যে 15টা শিখতে হবে। কেন বলি, এটা যদি আপনার রচনামূলক আসে 15টা তো মাস্ট দিতে হবে, মানে কম করে হলেও 15টা দিতে হবে, না হয় আপনি 10-এ 10 পাবেন না, 10-এ 9-10 পাবেন না। হ্যাঁ, আর যদি আপনার সংক্ষিপ্ততে আসে তাহলে তো আপনার অ্যাটলিস্ট 8টা দিতে হবে, 7-8টা যদি না দেন তাহলে কিন্তু আপনি 4-এ 4 পাবেন না। এজন্য এটা মাথায় রাখতে হবে তো কত বেশি দিতে পারেন। অনেকেই দেখা গেছে পরীক্ষা আসলে জিজ্ঞাসা করে, স্যার পার্থক্য কয়টা দিব, স্যার পার্থক্য কয়টা দিব, এটা আপনি নিজেরই বুঝে নিতে হবে। যদি সংক্ষিপ্ততে আসে, সংক্ষিপ্ততে আসবে আপনার হচ্ছে 4 মার্কের জন্য, 4 মার্কের জন্য আসলে আপনার 7-8টা দিতে হবে। আবার যদি 3 মার্কের জন্য আসে সেখানে আপনার দিতে হবে কয়টা, 6-7টা দিতে হবে আর কি, 6টা দিতে হবে অ্যাটলিস্ট। রচনামূলক আসে, রচনামূলক যদি আপনার 10 মার্ক হয় সেখানে 15টা দিতে হবে সর্বনিম্ন, উপরে গেলে আপনি 17-18টা 20টা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কয়টা মনে রেখে দিতে পারেন, তবে 15টা সর্বনিম্ন দিতেই হবে। আর যদি রচনামূলক 5 নম্বরে হয় তখন আপনার এটা 10টা কি 12টা দিতে হবে। বুঝছি, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো কিছু ইম্পর্টেন্ট পার্থক্য দেখেন আমি একটু আলোচনা করি। যেমন প্রাকৃতিক ফাইবার, প্রাকৃতিক ফাইবার গুলো হচ্ছে প্রকৃতিতে জন্মে, ঠিক আছে, গাছ ফুল প্রাণী খনি এসব থেকে আপনার কালেক্ট করা হয়। আর কৃত্রিম ফাইবার হচ্ছে বিভিন্ন রাসায়নিকের সংমিশ্রণ ঘটিয়ে এটা আমরা কারখানাতে বা ইন্ডাস্ট্রিতে তৈরি করে থাকি, তাই তো? প্রাকৃতিক ফাইবারটা আপনার স্টেপল আকারে বা কিছু কিছু ফাইবার ফিলামেন্ট আকারে পাওয়া যায়, ফিলামেন্ট থেকে আমরা কি স্টেপল তৈরি করতে পারি। কৃত্রিম ফাইবারটা আমরা সাধারণত ফিলামেন্ট আকারে পাওয়া যায়, আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী কাইটা কাইটা কি স্টেপল আকারে বানিয়ে নিতে পারি। প্রাকৃতিক আঁশের দৈর্ঘ্যটা প্রকৃতি প্রদত্ত, মানে নির্দিষ্ট আর কি। হ্যাঁ, তো প্রকৃতিতে তুলার যতটুকু দৈর্ঘ্য আমরা কিন্তু এতটুকুই, আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক বড় পাবো না, ঠিক আছে, বা অনেক ছোট পাবো না, অর্থাৎ প্রকৃতি যেভাবে নিয়ন্ত্রণ করে আমরা সেভাবে পেয়ে থাকি। কিন্তু কৃত্রিম যে ফাইবারটা আমরা তৈরি করি এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা ইচ্ছা করলে বড় তৈরি করতে পারি, ছোটও তৈরি করতে পারি, কারণ এটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত বা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। বলছে প্রাকৃতিক ফাইবার লম্বা স্টেপল আঁশের মধ্যে কিছু খাটো আঁশ থাকে, যেহেতু প্রকৃতি থেকে আমরা প্রাকৃতিক ফাইবারটা পাই, এখানে লম্বাও থাকতে পারে ছোটও থাকতে পারে, সবগুলো এক সাইজে পাওয়া খুবই কষ্টকর। কিন্তু কৃত্রিম ফাইবার যেহেতু আমরা নিজেদের ইচ্ছা মতো তৈরি করি, এখানে নিজেদের ইচ্ছা মতো আমরা চাইলে নিজেদের দৈর্ঘ্য অনুযায়ী, ধরেন আমি একটা স্টেপল ফাইবার লাগবে 3 মিটার, আমি ইচ্ছা করলে সবগুলো 3 মিটার তৈরি করতে পারি, 5 মিটার লাগবে সবগুলো ইচ্ছা করলে 5 মিটার তৈরি করতে পারি, এখানে কোনো ছোট বড় পাওয়া যাবে না, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আবার দেখা যাচ্ছে প্রাকৃতিক ফাইবার গুলো যখন আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি এটা থেকে ময়লা অপদ্রব্য ইত্যাদি থাকতে পারে, এই কারণে আমাদের ওইখানে বেশি কি করতে হয়,
হ্যাঁ, প্রকৃতি থেকে যে ফাইবারটা আমরা পাই, ওই ফাইবারটার মধ্যে আপনার কি ময়লা অপদ্রব্য ইত্যাদি বিদ্যমান থাকতে পারে, যার কারণে আমরা কি ওইটা পরিষ্কার করতে হয়। কিন্তু কৃত্রিম ফাইবারটা যেহেতু মানুষ তৈরি করে রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে, এই কারণে ওইখানে আপনার কি করতে হয় না, ময়লা আবর্জনা থাকে না, অপদ্রব্য ডাস্ট নেট এগুলা থাকে না, এজন্য সবসময় পরিষ্কার থাকে আর কি। আবার কি বলছে, আমরা যখন একটা সুতি কাপড় চোপড় পরি তখন খুব আরাম লাগে, মানুষ গরমকালে সুতি কাপড় পরে আরাম পায়। কেন আরাম পায়? কারণ এই যে সুতি কাপড় যেটা যেটা কটন দ্বারা তৈরি করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রকৃতিবদ্ধ, অর্থাৎ প্রাকৃতিক আঁশের তৈরি পোশাক আপনাদের বা আমাদের জন্য খুবই আরামদায়ক। কিন্তু কৃত্রিম আঁশের ক্ষেত্রে, কৃত্রিম আঁশ দিয়ে তৈরি পোশাক তেমন একটা আরামদায়ক না, ঠিক আছে? দেখবেন অনেকে যদি জর্জেট বা সিল্কের কাপড় চোপড় পরে দেখা যাচ্ছে শরীর চুলকায় বা বিভিন্ন অস্বস্তি লাগে, ঠিক আছে? কিন্তু আমরা যদি কটনের কাপড় চোপড় পরি, মানে সুতির কাপড় যেটা, খুবই আরামদায়ক মনে হয় ওই অন্যান্য কৃত্রিম আঁশের কাপড়ের তুলনায় আর কি। তো এই জন্য এটা আমরা বলতে পারি কি, প্রাকৃতিক আঁশের তৈরি পোশাক বেশি আরামদায়ক, তাই না, কৃত্রিম আঁশের পোশাকের তুলনায়। আবার দেখা গেছে প্রাকৃতিক আঁশের সুতা বা আঁশের জন্য কোনো রাসায়নিক মিশ্রণের প্রয়োজন নাই, কারণ এটা প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়, এখানে কোনো রাসায়নিক মিশ্রণ প্রয়োজন হয় না। কিন্তু কৃত্রিম ফাইবারটা আমরা যেহেতু রাসায়নিক ভাবে তৈরি করে বিক্রিয়া ঘটিয়ে, এই কারণে এখানে রাসায়নিক সংমিশ্রণ খুবই প্রয়োজন। আর প্রাকৃতিক আঁশ প্রকৃতিগত ভাবেই পাওয়া যায় বলে এখানে কোনো অতিরিক্ত তাপ এবং চাপ দিতে হয় না। কিন্তু রাসায়নিক মিশ্রণের ফাইবার গুলো যেহেতু আমরা কৃত্রিম ভাবে তৈরি করি, এখানে মেশিনের মধ্যে তাপ এবং চাপ উভয়ই প্রদান করা লাগে, ঠিক আছে? প্রাকৃতিক ফাইবারটা আমরা প্রকৃতি থেকে পাই, এখানে স্পিনিং এর প্রয়োজন হয় না। কিন্তু কৃত্রিম ফাইবারটা তৈরি করার জন্য আমরা মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং ইত্যাদি বিভিন্ন স্পিনিং করে থাকি। স্পিনিং হচ্ছে যে যার মাধ্যমে বা যেই যন্ত্রের মাধ্যমে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিলামেন্ট থেকে সুতা পাই, সেটাকে স্পিনিং বলে। এখানে তিনটে স্পিনিং এর নাম দিচ্ছে, মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং। আমরা পরবর্তীতে এগুলা সবগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যে মেল্ট স্পিনিং কি, ওয়েট স্পিনিং কি, ড্রাই স্পিনিং কি, এগুলো চিত্র আছে, এগুলো সম্পর্কে সরাসরি সম্পূর্ণ ধারণা পাবেন আর কি। কি বলছি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে প্রকৃতি থেকে আমরা যে ফাইবারটা পাই, এই ফাইবারটা সাধারণত ধূসর বা গ্রে রঙের হয়, হ্যাঁ। তো ওই ফাইবারটা গ্রে রঙের হওয়ার পরে ব্লিচ করে, ডাইং ইন্ডাস্ট্রিতে ব্লিচ করে বিভিন্ন কালার করা হয়ে থাকে। কিন্তু আমরা যে ফিলামেন্টটা পাই বা কৃত্রিম ফাইবারটা পাই, সেটা আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কালার করে নিতে পারি, তাই না? প্রকৃতি থেকে আমরা যে ফাইবারটা পাই, সেই ফাইবারটাতে ক্রিম থাকতে পারে, কিন্তু কৃত্রিম যে ফাইবারটা, কৃত্রিম ফাইবারটাতে আমরা আচ্ছা, এই কৃত্রিম ফাইবারটা যে পাই, কৃত্রিম ফাইবারটাতে আপনার অতিরিক্ত ক্রিম দিতে হয়, কারণ ক্রিম হচ্ছে আপনার ফাইবারের যে সংকোচন ভাব, যে ফাইবার দ্বারা আমরা সুতা তৈরি করব। দেখেন আমরা যখন কাপড় যখন কুচকাই বা দলামুচড়ো করি, এটা কিন্তু আবার আয়রন করলে বা টেক্সটাইলের ভাষায় যদি আমরা ক্যালেন্ডারিং করি, তাহলে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যায় আয়রন করলে, যায় না? এটা হচ্ছে ক্রিম্পের কারণে হয়। যদি কাপড়ের মধ্যে ক্রিম্প না থাকতো, তাহলে কিন্তু আমরা যে একবার কাপড় চোপড় যদি ভাঁজ পড়তো, তাহলে সেই ভাঁজ কখনো দূর হইতো না। তো প্রাকৃতিক ফাইবার গুলোতে আপনার ক্রিম প্রকৃতি থেকে দেওয়া থাকে, কিন্তু কৃত্রিম ফাইবার গুলোতে আপনার ক্রিম কি আলাদাভাবে দিতে হয়। প্রাকৃতিক ফাইবার গুলো খুবই পানি আকর্ষণীয়, দেখুন কটন ফাইবার গুলো খুবই পানি ধরে, কিন্তু আপনার কৃত্রিম ফাইবার গুলোতে পানি ধরে না। যেমন নাইলন, নাইলনের একটা দড়ি যদি পানিতে চুবান, ঠিক আছে, এটা কিন্তু পানি আটকাবে না। আবার দেখা যাচ্ছে জর্জেট বা লিনেনের কাপড় গুলো যদি আমরা পানিতে ইয়ে করি, তখন কিন্তু পানি ধরবে না। কিন্তু একটা যদি আমরা কটনের শার্ট, ফতুয়া বা যে যেটা ইউজ করি, তুলার বা সুতি কাপড়, সুতি কাপড় যদি পানিতে আমরা চুবাই, তখন দেখা যাচ্ছে এটা পানি অনেক বেশি ধরবে, কি তাই না? এতে বোঝা যায় কি, প্রাকৃতিক ফাইবার গুলো আপনার কি পানি আকর্ষী, আর কৃত্রিম ফাইবার গুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার পানি বিকর্ষী হয়ে থাকে। তবে প্রাকৃতিক ফাইবার গুলো কম টেকসই, কিন্তু কৃত্রিম ফাইবার গুলো বেশি টেকসই। কেন প্রাকৃতিক ফাইবার গুলো কম টেকসই? প্রাকৃতিক ফাইবার গুলো যেহেতু প্রাকৃতিক হতে পাওয়া যায়, এর ভিতরে একটা সেলুলোজ থাকে, ঠিক আছে, এই কারণে এটা পোকামাকড় দ্বারা বেশি দংশিত হয়, ঠিক আছে? পোকামাকড় বেশি আক্রমণ করতে পারে, ছত্রাক বেশি আক্রমণ করতে পারে। দেখেন আমরা একটা শার্ট পরলে দেখা যাচ্ছে শার্ট নষ্ট হওয়ার আগে শার্টের কলারটা নষ্ট হয়ে যায়, কাফটা নষ্ট হয়ে যায়, মানে যেসব জায়গাগুলো বেশি ঘর্ষণ পড়ে
তারপরে দেখা গেছে ছত্রাক পোকামাকড়ের আক্রমণে সারটা নষ্ট হয়ে যায় বা কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। কিন্তু কৃত্রিম যেহেতু রাসায়নিক বিক্রিয়া সাহায্যে তৈরি করা হয়, এটা তেমন পোকামাকড় দংশন করতে পারে না, আক্রমণ করতে পারে না, বা ঘর্ষণেও তেমন কোনো ক্ষতি হয় না, তাপচাপেও তেমন ক্ষতি হয় না। এই কারণে দেখা গেছে কৃত্রিম ফাইবার গুলো আপনার কৃত্রিম ফাইবারের তৈরি পোশাক বা গার্মেন্টস আপনার বেশি দিন আপনার কি ব্যবহার করা যায়, এই হচ্ছে একটা কথা। তারপর দেখা যাচ্ছে পরিবেশ বান্ধব হিসেবে আমরা প্রাকৃতিক আঁশ ব্যবহার করতে পারি, কিন্তু কৃত্রিম আঁশ পরিবেশ বান্ধব না, কারণ এটা পরিবেশের ক্ষতি করে। কৃত্রিম আঁশের তৈরি কাপড়গুলো পরালে আপনার ধোঁয়া তৈরি হয়, ঠিক আছে, দুর্গন্ধ তৈরি হয় এরকম আর কি, কিন্তু প্রাকৃতিক আঁশ পরালে এখানে ছাই আকারে হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা তেমন প্রকৃতির ক্ষতি করে না। আবার দেখা যাচ্ছে প্রাকৃতিক ফাইবারগুলো সহজে রং করা যায়, কিন্তু আপনার কৃত্রিম ফাইবারগুলো সহজে রং করা যায় না, কারণ তারা পানির প্রতি আকর্ষিত না। পানির প্রতি আকর্ষিত না হলে রং করবো কিভাবে, তাই না? আর দেখা যায় প্রাকৃতিক আঁশগুলো স্কারিং ব্লিচিং করা লাগে, কিন্তু আপনার কৃত্রিম আঁশগুলো স্কারিং ব্লিচিং এসব করা লাগে না, ঠিক আছে। স্কারিং কি ব্লিচিং কি এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করতে পারবো আর কি। আর সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, কেউ কোনো কোশ্চেন না বুঝলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তারপর আপনাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কটনকে ফাইবারের রাজা বলা হয় কেন? কোশ্চেনটা কি পাইছিলেন, কটনকে ফাইবারের রাজা বলা হয় কেন? জি স্যার, ভাই এখন কিন্তু ওই আমি এতক্ষণ যে যে সুতি কাপড় সুতি কাপড় বললাম, তো সুতি কাপড় মানে বেশিরভাগই কিন্তু আপনার কটন কাপড়, তাই না? তুলা থেকে যেটা তৈরি হয়, ঠিক আছে, কটনের বাংলায় কিন্তু তুলা। তো এই তুলা আজকে বা কটন ফাইবারকে ফাইবারের রাজা বলা হয়, কেন বলা হয়? দেখেন, প্রাকৃতিক পা ও কিডনির মতো ক্রস সেকশনের কারণে এলোপাথাড়ি কটন আমাদের চামড়ার সান্নিধ্যে আসার সুযোগ পায়। এ ধরনের সংস্পর্শ আরামদায়ক, সংবেদনশীলতার জন্য সুসঙ্গত। অধিকন্তু কিডনির মতো ক্রস সেকশন ও প্রাকৃতিক পাকের কারণে সৃষ্ট অসংখ্য ছিদ্র ও বাতাসের থলি কটনের পানি বিশোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়, বলে পরিধেয় পোশাক হিসেবে কটন খুবই আরামদায়ক। আচ্ছা, এই যে এখানে যে বলছো প্রাকৃতিক পাক এবং কিডনির মতো ক্রস সেকশন, এটা কিন্তু আপনাদের বইতে এই 61 নম্বর পেজে চিত্র দেওয়া আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ফাইবারেরই একটা গঠন, ক্রস সেকশন এবং হচ্ছে প্রাকৃতিক পাক, যেটা কিডনি ক্রস সেকশন। তো এই ক্রস সেকশন এবং পাকের কারণে কি হয়, আপনার ওই কটন সুতা তৈরি কাপড়টা শরীরের সাথে মিশে যায়, এবং যেহেতু কটনে অসংখ্য ছিদ্র থাকে, বায়ু প্রবাহ বা বায়ু চলাচলটা খুব স্বাভাবিক ভাবে হয় এবং খুব ভালো চলাচল করতে পারে। আর যেহেতু আমরা আগেই পড়ছি যে প্রাকৃতিক ফাইবার, প্রাকৃতিক ফাইবার কি পানি আকর্ষী, বেশি পানি আকর্ষণ করে বা ধরে রাখতে পারে, এই কারণে এই পোশাকটা পরা খুবই আরামদায়ক। তো এইসব বৈশিষ্ট্যের কারণে আপনার কটন ফাইবারকে বা তুলা আজকে আপনার ফাইবারের রাজা বলা হয়ে থাকে। কি বলছি, বুঝতে পারছেন সবাই? তারপরে হচ্ছে দেখা যাচ্ছে তুলার বোটানিক্যাল নাম, দেখেন আপনাদের বইতে তুলার 3টা বোটানিক্যাল নাম দেওয়া আছে, একটা হচ্ছে গসিপিয়াম হারবাকাম, গসিপিয়াম আরবেরিয়াম, গসিপিয়াম হিরসুটাম, এই 3টা নাম দেওয়া আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, অনেক ভালো করে এগুলো কিন্তু পড়তে হবে আপনাদের। কি বলছো, বুঝতে পারছেন? তারপরে আপনাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, তুলা আঁশের রাসায়নিক উপাদানগুলো শতকরা হারে লেখো। এটা দেখেন আপনাদের 60 নম্বর পেজে দেওয়া আছে যে তুলা আঁশের রাসায়নিক উপাদানগুলোর নাম এবং শতকরা হার। এখানে আপনার তুলার মধ্যে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ 94%, তারপর থাকে প্রোটিন 1.3%, অ্যাশ থাকে 1.2%, পেকটিন থাকে 1.2%, তেল চর্বি মোম 0.6%, সুগার বা চিনি থাকে 0.3%, পিগমেন্ট থাকে কিছু সামান্য পরিমাণ, হ্যাঁ, আর অন্যান্য উপাদানগুলো থাকে আপনার 1.4%, মোট হচ্ছে শতভাগ। কি বুঝতে পারছেন সবাই?
আচ্ছা, পরবর্তী ক্লাস আমরা রচনামূলক গুলো নিয়ে আলোচনা করব, আজকে এটুকুই থাক। আর যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, তাদের আমি আরেকটা সুযোগ দিচ্ছি, তারা এই 2-1 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দেন, কারণ আপনাদের এই অ্যাসাইনমেন্ট গুলো পরবর্তী পরীক্ষায় কিন্তু মার্ক হিসাবে যোগ হবে। কি বলছি, বুঝতে পারছেন? জি স্যার, এটা গ্রুপে সবাইকে বলে দেন, যারা অ্যাসাইনমেন্ট জমা দেয় না তারা যেন 2-1 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দেয়। ঠিক আছে, আর বাসায় একটু পড়াশোনা করেন। আমরা যেই 2টা অ্যাসাইনমেন্ট নিয়েছি না আপনাদের, অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলো আছে দিছিলাম, কোশ্চেন গুলো কালেক্ট করে রাখেন। দেখা গেছে আমরা যদি পরবর্তীতে মিড টার্ম নেই, এখান থেকে প্রায় 90% কমন পড়বে, 100%ও কমন পড়তে পারে। তবে আমি বলে দিলাম যে 90% কমন পড়বে, কারণ আপনাদের যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে না, এই 2টা অধ্যায়ে, মানে প্রথম 2টা অধ্যায়ে আপনার এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলি কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আপনার বই খুললে দেখবেন যে বোর্ড কোশ্চেনে কিন্তু এগুলো অনেকবার আসছে, তাই না? বোর্ডে অনেকবার আসছে কোশ্চেন গুলো। জি স্যার। তো সবাই এই কোশ্চেন গুলো একটু রিভিউ করেন, ভালো করে পড়ে নেন। হ্যাঁ, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে জয়েন করেন। জি স্যার। পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক গুলো নিয়ে যে আলোচনা করবো, ইম্পর্টেন্ট ক্লাস, সবাই পরবর্তী ক্লাস গুলোতে জয়েন করেন। কি বলছো, বুঝতে পারছেন? আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।